সো গাইস, বর্তমানে আমরা হরিপুরের যে ফেমাস চানা পোলাও গড়া আছি, এটা হচ্ছে আর কি হরিপুর স্ট্যান্ডার্ড আর কি সাইট আছে কি তার রিস্কার নাকি তার স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ডার্ড ওনার ঠিক ফরসে আপনারা এখানে খেয়ে জিগাইলে ফাইলি বা যাই হোক। সো আমি শুনছি যে আসলে তারা এখানে ফেমাস ইনসিলেটর মাঝে হইতে গেলে আমি আর নরম তাহলে আরো বেশি স্পেশালি শীতের সময় কিন্তু পেঁয়াজি খাওয়ার মজা আলাদা। বেগুন তো নরমালি থাকে না, বেশ আলু দিয়া তারা রাখে দেয়া, এটা বেগুন নিয়ে ও এটা সত্যি করে বেগুন আমি ভাবছি মেবি আলু থাকবো। আমি জানাম না কিছু না সালাম ফলোবার মাঝে যদি আমি ধরা যাই সিরিয়াস হইলাম যে পোলাওটা আছে লাইক রেগুলার থেকে একটু আমি যে রেটিং দশ যাই দশ মাসে সিক্স জাস্ট পোলাবো আর কি আহামরি কিছু নাই আলাদা খাইতে মারছে আমি আরো খাইম খাইতে অনেক মজা লাগে বাট আমার পোলাও মনে হচ্ছে মনে এটা আহামরি কিছু কিছু না কাছে খেলা লাগছে আপনারা তো রেগুলার খাইন হইতে গেলে মানে এটার টেস্টটা কিতা কইতা আসলে আমি তো আইসি বাক্কা দূর হইতে কি। আচ্ছা ওকে, আমরা এখন আর একটা সানাফ্লাপ প্ল্যাটফর্ম অন্য প্লেসর দ্যাটস ইট। সো কিপ ওয়াচিং দিস ভিডিও। সো গাইস, এখন আমরা বর্তমানে হরিপুরের মানে ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্টের ভিতরে আছি। আসলে এখানে টু মাচ ক্রাউড আর দেখা করা লাইক আমি কিতা কইতাম কিছু হওয়ার মতো না। সো এখানে শুনছি তারার এখানেও সানাফ্লাপ কিন্তু ফেমাস, আমি জানি না আমার সাউন্ড কোয়ালিটি কিলা আছে আর আমি স্পেশালি যা চাইছি তো কিছু মাঝে কি তারার সানাফ্লাপ জানি না সাউন্ড কোয়ালিটি ঠিক কিনা মানে এটা খুবই গরম এটা কিন্তু আর একটা দিন আমরা ফার্স্ট টাইম বানাইছি এটাতে কিন্তু এটা টেস্টটা কিন্তু মজা আছে। তারা বেগুনও একটা ট্রাই করবো আমি আজকে প্রথমে খাইতাম এখানে। আচ্ছা ওকে, তার বেগুনিটা ওকে আছে বাট একটু ঠান্ডা আর এটা হচ্ছে চপস, এটা দাম হচ্ছে 5 টাকা, এটা সাইজে ওকে দৌড়ো ঠান্ডা আছে এখন লাগে বিকালে টাইম দিচ্ছে ঠান্ডা হওয়ার কত। সো আসলে যে পোলাওর কথা কইতাম সেটা আমার কাছে 45 টাকা মাঝে এটা বেস্ট লাগছে। আমি এখন ডিম জাতীয় এখন এটা রিয়েলি গাইজ সত্যি কথা দেখলে হরিপুরের ঐতিহ্যবাহী সানাফ্লাপ খাওয়ার কিন্তু মজা আলাদা, হয়তো প্লেসটা নিয়ে একটু আমার এই সন্ন লেখা লাগে। যারা কি ঐতিহ্যবাহী মানে সার্চ করে তারা কিন্তু প্লেসও মুখে বেশি জোখা না কেয়ার করে না, স্পেশালি খানের মধ্যে প্রায়োরিটি বেশি দেয়। সো যারা আসলে সানাফ্লাপ খাইবার লাগি মানে বেশি পছন্দ করেন দূরে দূরে জায়গা আমি তারা রিকমেন্ড করি এটা ইয়াত রাখার লাগি। আর যদি আপনার অসুস্থ হয় তাহলে আমি কমি নাই তার প্লেস আবার কোনো দরকার নাই। আর আপনার যদি বুঝলাতো কিতা কইতাম সেরাম ভিডিওর অবস্থা বুঝিয়া মানে কোয়ালিটি বুঝি আপনার বুঝতে পারা যায় কেন খেয়ে আইতা আর খেয়ে নাইতা আমার মুখ দিয়েও খাওয়া লাগতো না খেয়ে আইবা নাইবা যাই। সো এটা রিকমেন্ডেড ইয়ে ট্রাই করবা। আমি ভিডিওটা শেষ করে আমার আসলে হরিপুর এই আরই অনেক ভালো লাগছে, স্পেশালি আমি রাহাত ভাইদের ধন্যবাদ জানাতেন সেরাম কাইনোর কারণে কিন্তু সব কিছু মানে সম্ভব হয়েছে। আর রাহাত ভাইয়ের ফ্রেন্ড হলো তারা যদি সাপোর্ট না করতা তাহলে হয়তো আজকে আমি কেন লাইক
ইজেন সময় ইয়া মানে ভিডিও অনেক ভালো মানে যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার লাগে আসসালামু আলাইকুম।